কুড়িগ্রামে ধওলা নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী এবং উলিপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক চর প্লাবিত হয়েছে। এসব এলাকার 2,104 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এখানকার 40,000 মানুষ। এখন এত টাকা পয়সা খরচ করে আবাদ করার পর এখন তো বন্যা আসি, পানিতে সবগুলো ডুবে গেছে। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার সাবডোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 30 মিটার অংশ ভেঙে অন্তত 20টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। একই চিত্র লালমনিরহাটেরও। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে রাজপুর, চরকালমাটি, কুলাঘাট সহ বিভিন্ন ইউনিয়ন। বন্যাটা বেশি হচ্ছে, কেউ দেখে না। এদিকে পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মহানসী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা পরিষদ চত্বর সহ ঝিনাইগাতি সদর ইউনিয়ন, মালিঝি কান্দা, হাতিবান্ধা ও গৌরীপুর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত। সময়ের প্রমত্তা ভৈরব নদ এখন মরা খালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই নদের দুই তীর দখল করে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে গুদাম, কারখানা সহ বহু স্থাপনা। নদে অবস্থানরত বার্জ ও কার্গোতে পণ্য ওঠানো ও নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে। এতে নদের গতিপথ পরিবর্তন হয়েছে। কিছু কুচক্রী মহল এই নদীর ভিতরে অবৈধ জেটি নির্মাণ করে এই নদী ভরাট করার পাইতারা করছে। নদী যতটুক ছিল তার থেকে আরো বাড়াই নিয়ে নদীর যে সোজা ছিল এটাকে বাইন্ধে নিয়ে জেটি বেঁধে বাঁকা করে ফেলছে। 40-50 হাজার শ্রমিক এই নদীতে কাজ করে। এদের একেবারে যদি নদীটা বন্ধ হয়ে যায় পরিবার পরিজনে না খাওয়ার না খেয়ে থাকার মতন অবস্থা হয়ে যাবে। এই নদ রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি করব, আমাদের প্রাণের দাবি, শ্রমিক বাঁচাও, নদী বাঁচাও, তাদেরকে উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তবে সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 40,000 মানুষ বারবাড়ি তলবানেছে, ওয়া খেয়া গেলে পিছনে বামো কোটাই টেহা বামো কোটাই আবাস তো কর্মকি আবাস কৃষি যা করছে তাদের সমস্ত ক্ষয়ক্ষতি হবে। চলা ভাড়া কি চলা ভাড়া লোক বা ছোট লোক বাদ দেন চলা ভাড়া করতে। এখন এত টাকা পয়সা খরচ করে আবাদ করার পর এখন তো বন্যা আসি, পানিতে সবগুলো ডুবে গেছে। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার সাবডোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 30 মিটার অংশ ভেঙে অন্তত 20টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। একই চিত্র লালমনিরহাটেরও। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে রাজপুর, চরকালমাটি, কুলাঘাট সহ বিভিন্ন ইউনিয়ন। বন্যাটা বেশি বেড়ান করার আমার অসুবিধা হচ্ছে, কেউ দেখে না। এদিকে পাহাড়ি ঢলে